একটি বিশেষ ঘোষণা মুরগি আইগা হইছে না একটি বিশেষ ঘোষণা মুরগি আইগা হইছে না মুরগি যদি জানতো তালি আগে হইতো এই বলতেছেন তোমার খাবার লাগে কি বলতো না করতেছেন মুরগি আইগা হইছে না মুরগি বিন্দু আইগা হইছে এই মুরগি আইগা না আসলে গনস হবে না ফালতু কথা বলছ আমারে কি শুনি না মাইক মারতেছেন আরে ভাই মাইক মারতেছি এটা তো তোমাকে একটু মজা করলাম মানে এলাকা যে যে রাইতে চুরি যায় দিনে চুরি যায় আমারে দেইগা নেই কইতাছেন আই মুরগি আইগা হইছে না হ্যাঁ ওটা তো আমি জানি যে তুমি ফটকা লোক এই জন্য হ্যাঁ এখন মাইক মারতাছি কালাসান মাতুর আছে না হ্যাঁ চোর দূরবার নিকে তো বহু চেষ্টা করলো মেলা লোক লাগে দিল রাইতে ডিউটি দিল দিনে দিল এলাকা যে চুরি যায় হ্যাঁ ওই চোর দূরবার নিকে মাইক মেরে দিতাছি যে চোর ধরে দিতে পারবো তার জন্য কালাসান মাতুর বিশাল এক পুরস্কার রাখছে বিশাল পুরস্কার নাম কয় না আরে ভাই নাম কইলি তো আমি কইতামই বুঝো না কে আমার জেহানি কবার কাছে আমি হ্যাঁ কইতাছি মানে ঘোষণা দিতাছি চোর যে বুদ্ধি খেলে ধরতে পারবে তার জন্য পুরস্কার আছে পারবা পারবো না যাবো না পারবো না আমার খালি আপনি অর্ডার দিয়ে দেন আমি দেখেন চোর ধরবার পারি না পারি পুরস্কার কি দিবে সেটা তো কইতাছেন না এই জন্য আমি শুদ্ধ মন্দ আশা করতাছি সর ধর আমার কাছে ওয়ান্ডুর ব্যাপার কি কইনাম নে আরে ভাই পারলি তো ওই লই তুমি যদি পারো তাহলে তো পুরস্কার তুমি দিবা বাবা চেষ্টা তো মেলা মাইসে করলো বুঝো না আমি খালি দোয়া করেন আমি যদি পারি আমি যদি পুরস্কার দামিতে পাই তুমি আমার বিশ্বাস না যে তুমি ধরা হবা বুঝো না আমার আমি হ্যাঁ কই কি আপনি খালি আমার বাইতে আশেপাশে ঘুরে দেখেন যে চোর ধরা হান না ধরি আচ্ছা তোমার যদি বুদ্ধি থাকে ভাই তুমি যে চোর ধরে দেখাতে পারো তা তো মাত বড় পুরস্কার দিব আমি তো দেখমুই আচ্ছা আচ্ছা দাও গেতাছি তারপরে কত ভালোবাসি কি যে ভালোবাসি আমার আধার পাশে তুমি কি করবা আমি আমি হইলো একটা ছোট মোটো দিকে মেশিন কিনবো পাঁচ হাজার টাকা নাহলে নিজের পক্ষে 3,000 টাকা দাও পাগল টাগল হইছে না পাগল মুগে 5,000 টাকা দিয়ে তুমি কি মেশিন কিনবা পাগল লাগি রে পাগল হলে পরে দাদা থালা নি পাবনা 5,000 টাকা কি করব আমি একটা মেশিন কিনবো সরদার মেশিন কিনবো পাগল টাগল হইছে মনে হয় সরদার আবার মেশিন থাকে নাকি আরে শালা খাস্ত নি সরদার মেশিন আছে আমি একটা মেশিন কিনবো ওই মেশিন মতো আদার দিব সর দেখ পাতা এক লাই খাতার মতো আটকা পড়ছে খালি মাদুরের কাছে নিয়ে দিয়ে দেবো আর আমি পুরস্কার পাবো বুঝো না নাকি হ্যাঁ রে এই পুরস্কারে মূল আমরা এই এই ঠেলা বড় লোক হইতাম গা বুঝো না এই টিনের ঘরে থাকো না বড় এই বিল্ডিং এ থাকো পুরস্কারটা কি হেডা কি কইবা না পুরস্কারটা ওটা আগে ফাস করে নাই আগে ফাস করলি বারে মনে কর যে ওইটা সরটা মনে কর তুমি ধরবো না ভাইসি এই যে আমরা কি বড় লোক হবো হ্যাঁ পাগল বড় লোক বড় লোক তোমার নামে হালিম করতে যাবো বিমানে ঘুরবো তাহলে সোলপার্কে যাবো তাহলে কুষ্টিয়া যাবো তাহলে পাবনা যাবো সেলের যাবো বিভিন্ন জায়গায় মালয়েশিয়া যাবো সিঙ্গাপুর যাবো তাহলে ইন্ডিয়া যাবো এসে হালিম কি তোমার কোনো আত্মীয় লাগে আমি কিন্তু যাম দোষ হালিম ছাত্র নিজে নিগনকার বিমানে সেরে মাসে বোনে হালিম করতে যাবো না হেনে যাবো বুঝলাম না কে হালিম হালিম কি মানুষের নাম না ও হালিমন 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 তাও তো বুঝতেছি না তুমি জানো না না রহিম রে কয়ে দিছি যে তুই অর্থ এলাকাতে মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিবি যে কালাসান মাতবর কয়ে দিছে যে চোর ধরে দেখাবো তার জন্য বিরাট পুরস্কার তুমি কি মানুষ তুমি একটা বাতব্বর মানুষ হ্যাঁ তুমি মাইক মাইক দিছো চোর ধরবার লাগি গেলা তুমি কোনো চিন্তা করো না আমি বুদ্ধিটা খাড়াইছি দেহি এই বুদ্ধিটা মনে করো কামে খাড় নেই কামে খাড়ি চোর গপ্পত করে খালি ধরে হলাম গপ্পত করে চোর তুমি ধরে পারবে না সোনা সাল পেতলা গুকু বুঝো না মানুষে বুঝার লাগে আমি রানবো আর
কামু আর সংসারে কাম গোনা কেন করো তুমি করো দাসী বানিয়ে রেখে দিছো তুমি তো করো এইজন্য তো তোমার কাম হলো বাড়ির কাম আমার কাম হলো অর্থ এলাকা দেহা শোনার কাম মানুষের শালিশ বিচার নামানের কাম কি রকম বিচার করো এই যে কয়েকদিন আগে যে আমার কাপড়টাকে চুরি করে নিয়ে গেল এই বিচারটা কি করলা এ 10 টাকা আর 10 টাকা আর বারে বারে কইলাম যে কাপড় আমার গলা থেকে বাইতে থু তা থুইয়া তুই কাপড় আলাদা থুইয়া দিছ সরে আমাকে টাইনে টেনে নিয়ে গেছে গা ওটা কি দোষ আমার না না তোমার দোষ না তোমার গলার লগে বাইতে রাখতাম ফাঁসি লাগে মরা থাকতা বুঝো না বাইরে ফুকা দিছি গোসল করে আইরা দিন দুপুরে কাপড়টা নিয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই জন্যই তো বুদ্ধি খাড়াইছি চোরটা কিবা করে ধরা যায় তুমি চুপ থাকো কি কইলে আমি তো চুপ থাকবো আমার কাপড় চুরি করছে আমি চুপ থাকবো আর কত কিছু চুরি করবে হিসাব আছে আরে কাপড় নিছে নিছে ছায়া ব্লাউজ তার নেই নাই হাই রে হাই কাপড় একটা গেছে 10 টাকা কিন মজুরি ছায়া ব্লাউজ দিত তেলে মনে করো জুই লাগে তামগা আই তুমি যাও তো আমি দাঁড় হুকা দিছি আমি দাঁড় নরাবো বস্তায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার বুদ্ধিটা খাড়াবার দাও দেই করি চোর চোর কিবা করে ধরো না কে ওনা জানো আছে মাত পরে বুঝো নাই আমি গেলাম ইডু বাইরে মুরব্বী মানুষ আপনি বুঝবেন গো কাক্কা দেখেন নি কি করি ছাগল দিয়েছিল যে লেভেলের সুর আনাছে কেন আছে মিলছে না তুমি যদি এটা চুরি করে আইনা তাহলে যে মাত করে যে ঠিক লাগ দিছ তোমার হাত পা বাইরা বাইঙ্গা নিহারি দেন দেখাই হ্যাঁ যাই নাম রে যাইতেছি ভালো হয়ে যাই কই দিল আমি তো ভালো হয়ে যাবো হাই বলি না তাহলে পকেট মারবেন দিকে আও ভাই তুমিও নাও আচ্ছা ঠিক আছে না ভাই
এম ধরে না বলি আমারে কি করব কোন কাকা তুই কি বাই করে তুই পোসার কুল্লা যে চোর দাই তোরা হলা না আহা আমনে আমারে জেবে কইছেন আমি ঠিক হই ভাবে আমি জেবে করে মাইক মারছি একটি বিশেষ ঘোষণা মুরগি আইগা হইছে না হ্যাঁ তুই পেস্টাই নেই বাচ্চে কে মুরগি কতদিন আইগা হইছে ওই গেদর ওই গেদর তুই কি বাই করে মাইক মারছ এটা কি অলংকার দিছি মানুষে মজা দিবার নিগে অলংকার দিলে তো কাম হব না এলাকায় মাইক ভালো করে মারন রাখব যে আমরা টিয়া দেন চোর যদি দুই দিনের মধ্যে ধরা না পড়ে আমরা টিয়া ফিরে আগে আগে চোর ধরে নাও আগে চোরটা ধরে নাও তুমি আমি চোর ধরবো কে আমারে পোছাল করবা কইছেন আমি তো মাইক মারছি একটা লোক এই এলাকার মধ্যে কি একটা লোক নাই যে চোর ধরা হবো নাই আমি যেভাবে মাইক মারছি কাকা চোর আমার বিশ্বাস ধরা পড়লো বিলে পড়লো বিলে চোর ধরা পড়ুক তুমি কই রে আছো তোমার ব্যাগ দিয়ে দিমু এই এলাকায় সালিশ করছ তোমার মাথা নষ্ট হয়ে গেছে আজকে কি চোর সালিশ করলে এই যে হবাই চোর সালিশ করলাম কয় দিন আগে তোমার মানে কাকি তোমার কাকির মরে কাফন নিয়ে গেছে কা এটা কোন কথা হইলো ও আমনে খালি কাকা কাকির কথা কইনকে কাকির কাফন নিছে হেই রে কই এ মাই শরবত তো চুরি দেখেন না তো কই না ভাই সেটা তো বুঝে রাহারি নিজের ঘরের মতো বুঝান দাদা মানে আবার উপরটা কথা কও আমনে মাত ধরলি কিবো পাড়ার মাসে মানে কিন্তু কাকি আমনের মানে না আরে বুঝো না কে মাত বড় মাসের বড় মাত বড় কমই মানে আচ্ছা কাকা তুমি কি করবে তুমি হ্যাঁ কবে দিবে তুই আজকালের মধ্যে মধ্যে আগে আগে ব্যবস্থা করো চোরটা ধরা হারে কেনা আমি তো পুরান প্রচার মেন আমার একটা অভিজ্ঞতা কইতাছে চোর এই ধরা পড়লো বিলে কিন্তু চোর ধরা বললে আপনি যে বয়স আপনি তার মারা হবে না 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 কাকি আপনি নাকি যে খারাপ ব্যবহার করে তাই কাকি রে কোনদিন মাইরা দেখলেন না মাইরে মাইরে কোনদিন চোর ধরা বলি চোর মারা নাকি মতিন রে খবর দিয়ে রাখেন ফোন করে রাখেন আচ্ছা আমি আজকে ইয়া হরি দেব মতিন রে ফোন দিয়ে রাখতাছি আর চোর দেখলে ধরা বলি খালি ধরা পড়ার সাথে সাথে খালি আমার কোমাতে আমি কই মতিন যদি খালি চোর দইরা যদি খালি মতিনের মতো নে ওই চোরের বাবের মুরাদ নাই যে জীবন আরো চুরি করে দূর বাড়া কিবা করে কে রাত দইরা দিব আমি তো বুঝতাছি না আল বুঝতাছি না হে চিন্তা নাই কাকা আমি মাইক মারছি যে ধরবো হে দেনকে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আশায় রইলাম আচ্ছা আচ্ছা তাহলে দেন কল আচ্ছা দিবনি কালকে দিবনি বাহি মাইক মারতে দিও বাহি ও সে দুই রাত তিনটা ঘন্টা ধরে ফান পাইতা বই রেছি শালা চোর টোটাল দিতে দেখতাছি না হ্যাঁ হুদাই তোমারে কিনে নিয়ে নাই গো চোর ধরব নি কিনে নিয়েছি তুমি টেনশন করো না তোমারে দিয়ে চোর ধরব আমার বলে পুরস্কার দিব আমি নিমু আমার চুরি করছে কারা
أنا أقول لك 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 أن